প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার শিক্ষা কার্যক্রম অর্থাৎ শিক্ষার কারিকুলাম যে পরিবর্তন আসছে দুই হাজার তেইশ সাল থেকে সেই বিষয়ে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব কি থাকছে নতুন কারিকুলামে নতুন কারিকুলামে অনুসারে দেখা যাচ্ছে যে জেএসসি এবং পিএসসি পরীক্ষা হচ্ছে না এসএসসি এইস পরীক্ষার পরিবর্তন প্রথম তৃতীয় শ্রেণীর প্রথম থেকে তৃতীয় শ্রেণীর পরীক্ষা থাকবে না মাধ্যমিক কোনো গ্রুপ থাকবে না এখন দেখি কোন শ্রেণীতে কোন ক্লাসে কবে থেকে এই পদ্ধতি চালু হবে দুই সালে প্রাথমিকে প্রথম এবং দ্বিতীয় শ্রেণী দুই সালে প্রাথমিকের বেলা প্রথম এবং দ্বিতীয় শ্রেণী আর মাধ্যমিকে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে এই পদ্ধতিটি চালু হবে দুই সালে এই শিক্ষার্থীরা যখন ষষ্ঠ শ্রেণীর তারা সপ্তম শ্রেণীতে যাবে আর সপ্তম শ্রেণী তারা অষ্টম শ্রেণীতে যাবে আর এদিকে প্রাথমিকের বেলায় প্রথম শ্রেণী তারা দ্বিতীয় শ্রেণীতে যাবে আর দ্বিতীয় শ্রেণীর তারা তৃতীয় শ্রেণীতে যাবে তাহলে আমরা দেখতেছি দুই চব্বিশ সালে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে সেই পদ্ধতির পরিবর্তন আসবে অর্থাৎ দুই হাজার চব্বিশ সালে তৃতীয় এবং চতুর্থ শ্রেণী আর মাধ্যমিকের বেলায় সপ্তম এবং অষ্টম শ্রেণীতে এই পরিবর্তন নিয়ে আসা হচ্ছে আর দুই হাজার পঁচিশ সালে পঞ্চম শ্রেণী এবং দশম শ্রেণীতে এই পদ্ধতি নিয়ে আসা হবে এরপরে আমরা দেখি যে মূল্যায়নটা কেমনভাবে হবে প্রথম থেকে তৃতীয় শ্রেণীতে কোনো ধরনের পরীক্ষা থাকবে না সেই ক্ষেত্রে শিক্ষণকালীন একটা মূল্যায়ন করা হবে যেটাকে ধারাবাহিক মূল্যায়ন বলা হয় সেই ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে কিন্তু একটা চূড়ান্ত মূল্যায়ন নির্ধারণ করবে অর্থাৎ এক শ্রেণিতে থেকে যখন অন্য শ্রেণীতে উঠবে তখন সেই ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমেই তাকে কিন্তু রোল নম্বর এক দুই তিন এভাবে ধারাবাহিকভাবে দেওয়া হবে চতুর্থ থেকে পঞ্চম শ্রেণী অর্থাৎ চতুর্থ এবং পঞ্চম শ্রেণীতে যেহেতু পরীক্ষা হবে সেক্ষেত্রে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞান সেই ক্ষেত্রে শিক্ষণকালীন ষাট পার্সেন্ট মার্কস আর সামষ্টিক অর্থাৎ বৎসরের শেষে একটা সামষ্টিক মূল্যায়ন করা হবে সেক্ষেত্রে থাকবে চল্লিশ পার্সেন্ট অর্থাৎ টোটাল একশো পার্সেন্ট মার্ক থাকবে এবং এর মধ্যে সেই বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান সামাজিক বিজ্ঞান ব্যতীত শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা ধর্মশিক্ষা এবং শিল্পকলা একশো পার্সেন্ট শিক্ষণকালীন একটা মার্ক থাকবে অর্থাৎ মূল্যায়ন করা হবে এই হলো আমাদের প্রাথমিক লেভেলের যে মূল্যায়ন কেমনভাবে সে বিষয়টি এবার আমরা আসছি মাধ্যমিকের বেলায় ষষ্ঠ সপ্তম অষ্টম শ্রেণীতে তাদেরও ঠিক বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান সামাজিক বিজ্ঞান এখান থেকে ষাট পার্সেন্ট মার্ক আসবে শিক্ষণকালীন মার্ক আর সামষ্টিক মার্ক চল্লিশ পারসেন্ট আসবে এটা হচ্ছে সামষ্টিক মূল্যায়ন এরই মধ্যে আরও একটি দেখা যাচ্ছে যে শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা ধর্মশিক্ষা ও শিল্পকলার মধ্যে একশো পার্সেন্ট শিক্ষণকালীন মূল্যায়ন থাকবে তো এখানে একটি কথা হলো যে মাধ্যমিক লেভেলে আমরা দেখতেছি যে যে পাঠ্যক্রমের মধ্যে আমরা দেখতেছি যে দশ দশটি সাবজেক্ট নির্ধারণ করা হবে সেই দশটি সাবজেক্টের মধ্যে শুধুমাত্র পাঁচটি সাবজেক্টে শুধুমাত্র এটি শিক্ষণকালীন ফল শিক্ষণকালীন মূল্যায়ন এবং সামষ্টিক মূল্যায়ন থাকবে আর বাকি যে পাঁচটি সাবজেক্ট থাকবে সেই পাঁচটি সাবজেক্টে শুধু শুধু শিক্ষণকালীন মূল্যায়ন থাকবে এরপর আমরা দেখি নবম দশম শ্রেণীতে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান এগুলির পরীক্ষা হবে এর মধ্যে কিন্তু একটু পরিবর্তন দেখা যাচ্ছে এখানে নবম দশম শ্রেণীতে এসে পঞ্চাশ পার্সেন্ট থাকবে শিক্ষণকালীন আর পঞ্চাশ পার্সেন্ট মার্ক থাকবে সামষ্টিক মূল্যায়ন আর অন্যান্য যে বিষয়গুলো থাকবে সেখান থেকে একশো পার্সেন্ট মার্ক থাকবে কি শিক্ষণকালীন মূল্যায়ন যেটাকে বলা হয় ধারাবাহিক মূল্যায়ন মাধ্যমিক লেভেলে নবম দশম শ্রেণীতে দশটি পাঠ্য বই নির্ধারণ করা হবে সেই দশটি পাঠ্য বইয়ের মাধ্যমে এর মধ্যে পাঁচটি সাবজেক্ট থাকবে যেই পাঁচটি সাবজেক্টেই শিক্ষার্থীরা আর সামষ্টিক মূল্যায়ন এবং শিক্ষণকালীন মূল্যায়ন থাকবে আর বাকি পাঁচটি সাবজেক্ট শুধুমাত্র শিক্ষণকালীন মূল্যায়ন এরপরে আমরা দেখতেছি একাদশ দ্বাদশ শ্রেণীতে আবশ্যিক বিষয় থার্টি পার্সেন্ট শিক্ষণকালীন এবং সত্তর পার্সেন্ট থাকবে সামষ্টিক মূল্যায়ন ঐচ্ছিক বিষয়ে একশো পার্সেন্ট থাকবে শিক্ষণকালীন মূল্যায়ন তো এখানে আমাদের আরেকটি একটি বিষয় হলো যে আমরা যে দেখতেছি যে সায়েন্স আর্টস কমার্স থাকবে না তখন কি হবে সেটি অর্থাৎ সবাই সবাই নবম দশম শ্রেণীর প্রত্যেকেই অর্থাৎ সায়েন্স আর্টস কমার্স যেহেতু থাকবে না সেই ক্ষেত্রে প্রত্যেকে সব সাবজেক্ট পড়বে মাধ্যমিক লেভেলে কোনো ধরনের বিভাগ বিভাজন থাকবে না সেখানে সবাই একই রকম পাঠ্যপুস্তক পড়বে আর উচ্চ মাধ্যমিকে গিয়ে তাদের গ্রুপ বন্টন করা হবে সায়েন্স আর্টস কমার্স আর এই শিক্ষার ফলে কোন কোন বিষয়ে গুরুত্ব পাবে এই শিক্ষার শিক্ষা হবে আনন্দের সাথে অর্থাৎ ক্লাসের মধ্যে ক্লাসের মধ্যেই কিন্তু শিক্ষা শেষ হয়ে যাবে বাড়িতে এসে তেমন একটা শিক্ষার প্রয়োজন হবে না গভীর জ্ঞান অর্থাৎ একেবারে গভীরভাবে জ্ঞান অর্জন করতে পারবে অর্থাৎ যেহেতু ক্লাসের মধ্যে শিক্ষা অর্জন করলে এখানে একটি মূল্যায়ন আছে ধারাবাহিক মূল্যায়ন সেই কারণে শিক্ষার্থীরা খুবই মনোযোগ থাকবে ক্লাসের মাধ্যমে কারণ যেহেতু এই মূল্যায়নটা কিন্তু চূড়ান্ত মূল্যায়ন মুখস্থ নির্ভরতা কমানো অর্থাৎ সেক্ষেত্রে আমরা দেখেছি যে মুখস্থ বিদ্যার মাধ্যমে কিন্তু শিক্ষা অর্জন করেছে এখন কিন্তু মুখস্থ বিদ্যার সেটা হচ্ছে একেবারে ক্লাসের মাধ্যমে আমরা শিক্ষণ ফলটা পেয়ে যাব দৈহিক ও মানসিক বিকাশ শ্রেণীর পাঠ শেষ অর্থাৎ শ্রেণীতেই সব পাঠ শেষে যে বাড়িতে এসে তেমন একটা পড়ার প্রয়োজন হবে না জ্ঞান দক্ষতা মূল্যবোধ এবং দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে এ হলো আমাদের দুই সাল থেকে যে পাঠ্যক্রম অর্থাৎ কারিকুলামে যে পরিবর্তন আছে সেই বিষয়ে আজকের ভিডিও আমি এখানে রেখে দিলাম আল্লাহ হাফেজ